নমস্কার। আজকে একটা নতুন পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হচ্ছি, রাগপ্রধান বাংলা গান। রাগপ্রধান বাংলা গান সাম্প্রতিককালে লুপ্ত, প্রায় শোনাই যায় না, কিন্তু একটা সময় ছিল যখন বাংলার ঘরে ঘরে এই গান শোনা হতো এবং সারা বাংলা জুড়ে বাংলা রাগপ্রধান গানের ভীষণ সমাদর ছিল। এই সময়টা হচ্ছে 1930 সালের দশকে, 1930-এর দশকে, যখন তৎকালীন আকাশবাণীর অধিকর্তা শ্রী সুরেশচন্দ্র চক্রবর্তী নজরুল ইসলামকে অনুরোধ করলেন যে, কাজীদা, আপনি নতুন প্রজন্মের জন্য কিছু রাগদারির ব্যাপারটা জানিয়ে যান, কারণ এখন তো কেউ সেভাবে এটাকে গ্রহণ করছে না। সেই অনুরোধে সাড়া দিয়ে নজরুল ইসলাম রেডিওতে রাগাশ্রয়ী ও বাংলা রাগপ্রধান গান শেখানো শুরু করলেন। সেই থেকে যাত্রা শুরু। তারপরে একাধারে বিশ্বদেব চট্টোপাধ্যায়, জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী, চিন্ময় লাহিড়ী, শচীন্দেব বর্মন, এদের হাত ধরে বাংলা গান কিন্তু একটা বাংলা রাগপ্রধান গানের জগতে প্রচুর সুন্দর এবং অসাধারণ গান পেয়েছি। পরবর্তী প্রজন্মেও অখিল বন্ধু ঘোষ, আমাদের সতীনাথ মুখোপাধ্যায়, এদের পরবর্তীতে জ্ঞানপ্রকাশ ঘোষ এবং তার সুযোগ্য ছাত্রেরা অজয় চক্রবর্তী, অরুণ ভাদুড়ী, এদের সবার হাত ধরে বাংলা গানটা কিন্তু গত শতক অবধি আমরা প্রায়শই পেয়েছি। সে সময় বেগম আক্তারকে দিয়ে গাইয়েছেন জ্ঞানপ্রকাশ ঘোষ এবং সেসব গান আজও বাজে। রবি গুহ মজুমদার আরেকজন ছিলেন কম্পোজার। কিন্তু এই মিলেনিয়ামে এসে বাংলা রাগপ্রধান গান প্রায় হারিয়ে গেছে। তো সেই চিন্তা করেই আমি ভাবলাম যে এপিসোডটা যদি করি, যারা বাংলা রাগপ্রধান গান নিয়ে ভাবতে চান বা বুঝতে চান তাদের জন্য। বাংলা রাগপ্রধান এবং বাংলা রাগাশ্রয়ী, এই দুটো গানের কথা বলা হয়। রাগপ্রধান মূলত ছোট খেয়াল ঢঙে আলাপ, সরগম, তান ইত্যাদি দিয়ে গাওয়া হয়, আর রাগাশ্রয়ী বাংলা গানটি পুরো গানটি রাগে আধারিত, তাতে কোনো সরগম বা আলাপ করার জায়গা নেই। বিশেষত নজরুল ইসলাম এরকম গান প্রচুর বানিয়েছেন এবং পরবর্তীতে আরও অনেকেই বানিয়েছেন। তো আজকে আমরা শুরু করছি এপিসোড যাকে দিয়ে, তার নাম শ্রী জ্ঞানপ্রকাশ ঘোষ। শ্রী জ্ঞানপ্রকাশ ঘোষ এমন একজন মানুষ যার কথা এবং সুর দুটোতেই সাংঘাতিক হাত যশছিল। একটা কথা বলে না, প্রসাদ গুণ, ওনার লেখায় এমন প্রসাদ গুণ ছিল যে সে গান, সেই কথা আর সুরের মধ্যে একটা অদ্ভুত সাজুজ্য তৈরি হতো, যা যারা কণ্ঠশিল্পী তারা সাগ্রহে গাইতেন। আজকে এরকমই একটি গান আপনাদের সামনে আমি নিয়ে আসব, রাগ টোড়ির। এই রাগ টোড়ির বেসিক্যালি ঠাট হচ্ছে টোড়ি, আপনারা সবাই জানেন যারা বাংলা রাগপ্রধান গান শোনেন যে ভারতীয় সঙ্গীত মূলত 10টি ঠাটে নিবদ্ধ। তা তার মধ্যে টোড়ি একটি ঠাট। এই টোড়ি ঠাটে আবদ্ধিত প্রত্যেকটা ঠাটেরই প্রথম রাগটি সেই ঠাটের নামেই হয়। তো টোড়ি নামে যেহেতু এর নাম, তো ঠাটের টোড়ি, এর বাদী ধা, বাদীস্বর ধা, সম্বাদীস্বর গা, এর জাতি সম্পূর্ণ। এটা গাওয়ার সময় হচ্ছে দিনের দ্বিতীয় প্রহর। এর রে গা ধা এই তিনটি স্বর কোমল ও মাটি তীব্র। এর প্রকৃতি গম্ভীর, উত্তরাঙ্গবাদীর রাগ এবং রেগারেসা, এটা বললেই টোড়িকে বোঝানো যায়। তো আসুন আমরা আজকে আধ্যাতালে নিবদ্ধিত
এই বিখ্যাত গানটি যেটি গেয়েছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, জ্ঞানবাবুরই এক ছাত্র। But it was.